أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليكم السلام ورحمة الله وبركاته ভাই মিজান পোস্ট করেছেন যে নামাজের শর্তসমূহ নামাজ বাতিল হওয়ার কারণ নামাজের রুকুন ফরজ বা ওয়াজিবসমূহ কি কি অনেক লম্বা প্রশ্ন যদি আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে নামাজের যে শর্তগুলি আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে নামাজ শুরু করার পূর্বে সেটা হলো আল ইসলাম অর্থাৎ মুসলিম হতে হবে জ্ঞান সম্পন্ন হতে হবে পাগলের নামাজ হবে না এবং তামাইয়ুজ ভালো মন্দ পার্থক্য করা শিখতে হবে তার প্রতি নামাজ ফরজ হবে রাফুল হাদাস অর্থাৎ যদি নাপা অজু ছুটে যায় তাহলে অবশ্যই অজু করতে হবে ইজালাতুন নাজাসা নাপাকি দূর করা শরীরে কাপড়ে অথবা নামাজের স্থানে যদি নাপাকি থাকে সেগুলি দূর করতে হবে লজ্জাস্থান থাকতে হবে সময় প্রবেশ করতে হবে সময়ের সময় হতে হবে নামাজের কেবলা দিক হতে হবে এবং নামাজের জন্য বিশুদ্ধ নিয়ত করতে হবে নিয়ত যেটা মুখে উচ্চারণ করে নয় মনে মনে সংকল্প থাকতে হবে যে আপনি কোন নিয়ত কোন নামাজ কখন আপনি পড়ছেন এরপরে বলা যেতে পারে যে নামাজ কি কি কারণ আসলে বাতিল হতে পারে নামাজের অনেকগুলি কারণ রয়েছে নামাজ বাতিল হওয়ার জন্য এর মধ্যে হলো কেউ যদি নামাজে দাঁড়িয়ে অনর্থক কথা বলছেন তাহলে তার নামাজ বাতিল হবে আর যদি অট্টহাসি কেউ দেয় নামাজের মধ্যে নামাজ বাতিল হবে নামাজের মধ্যে কেউ যদি খাদ্য খাবার খায় বা পান করে নামাজ বাতিল হবে তার যদি লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায় তাহলে তার নামাজ বাতিল হবে কেবলা দিক থেকে যদি অন্যদিকে ফিরে যায় তাহলে তার নামাজ বাতিল হবে অযথা যদি বেহুদা কোনো কর্মকাণ্ড করে বিনা প্রয়োজনে একাধিকবার করতেই থাকে তার নামাজ বাতিল হয়ে যাবে এবং কি যদি অযু নষ্ট হয়ে যায় তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে আর আমরা যদি নামাজের ফরজ এবং ওয়াজিব বিষয়গুলি আমরা খেয়াল করি তাহলে এক্ষেত্রে আমাদেরকে জেনে নিতে হবে সাধারণত নামাজ পড়ার পূর্বে শর্তগুলি যখন আমাদের পূর্ণ হবে তখন না নামাজের যখন আমরা দাঁড়াবো তাহলে দাঁড়িয়ে থেকে নামাজ পড়াটা হলো ফরজ তারপর তাকবীরে তাহরিমা দেওয়া এগুলি ফরজ সুরাই ফাতিহা পড়া ইমাম মুক্তাদি সকলকেই জাহারি এবং খাফি সকল নামাজেই যদিও জাহারি নামাজে মতানৈক্য রয়েছে এবং রুকু করা রুকু থেকে মাথা উত্তোলন করা এটা হলো রুকুন বা ফরজ এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা হলো ফরজ সুন্দর করে দাঁড়াতে হবে এবং সাত অঙ্গ প্রত্যঙ্গের উপরে সেজদা করতে হবে এবং কি দুই সেজদার মাঝখানে হালকা জালসাক দিতে হবে বসতে হবে প্রত্যেকটি হুকুমগুলি যথাযথভাবে ইতমিনানের সঙ্গে আদায় করতে হবে প্রত্যেকটি বিধান শেষ বৈঠকে তাসাহুদের বৈঠক সমপরিমাণ বসা এবং আত্মাহিয়াত পড়া এবং শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করা এবং উভয় দিকে সালাম ফেরানো এই যে বিষয়গুলো বলা হলো এগুলি সবগুলি নামাজের আসলে রুকন বা ফরজ অবশ্যই খেয়াল করতে হবে এগুলি যদি আমাদের ভুল হয় ছুটে যায় তাহলে নামাজ হবে না এগুলিকে যথাযথভাবে আদায় করতে হবে যদি ভুলে যায় তাহলে সেটা আদায় করে তারপর সুরসুদ দিতে হবে আর বাকি যেগুলি বলা হচ্ছে এখন সেটা হলো নামাজের ওয়াজিবসমূহ নামাজের ওয়াজিবসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকবীরের তাহরিমা ব্যতীত বাকি যতগুলি আমরা তাকবীর দিই তাকবীরগুলি হলো আমাদের জন্য ওয়াজিব তারপর ইমাম সাহেব সামি আল্লাহ হলিমান হামিদা বলবে মুক্তাদি বলতে পারবে নিষেধ নেই তবে ইমামের জন্য জরুরি এবং এককভাবে যখন সে নামাজ পড়বে তখন তার জন্য সামি আল্লাহ হলিমান হামিদা বলা জরুরি তারপর রাব্বানা লাকাল হামদ এটা বলা মুক্তাদি এবং ইমামের সকলের জন্য রুকুতে রুকুর দোয়া পড়া সেজদাতে সেজদার দোয়া পড়া এবং দুই সেজদার মাঝখানে দোয়া পড়া রাব্বিক ফিরলি এই জাতীয় দোয়াগুলি পড়া এবং প্রথম তাসাহুদের বৈঠক দেওয়া এবং সেই পরিমাণ সময় সেখানে বসা এই বিষয়গুলো হলো নামাজের ওয়াজিব ওয়াজিব যদি ছুটে যায় সেই ক্ষেত্রে আমরা যদি শুরু সেজদা দিয়ে দিতে পারি তাহলে আমাদের ওয়াজিবের ঘাটতিটা পূর্ণ হবে তবে রুকুন যদি ছুটে যায় কারো তাহলে রুকুনটা আদায় করে আমাদেরকে শুরু সেজদা দিতে হবে ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ